বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্রে লুকোনো একটি গোপন বিষয়। আহমেদ পরিবার ক্ষমতার কেন্দ্রে থাকা একটি অপরাধী পরিবারের গল্প। Aziz Ahmed is a four-star general of Bangladesh and the current chief of army staff of the Bangladesh Army. আমরা এখানে কোনো ছোটখাটো চোরের ব্যাপারে কথা বলছি না অথবা কোনো ডাকাতের ব্যাপারে কথা বলছি না, আমরা কথা বলছি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের ব্যাপারে। এই পরিবারের তিন ভাই দণ্ডিত খুনি, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে এসেছেন। উনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন, হাসিনার সাথে উনার সরাসরি যোগাযোগ ছিল। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার পলাতক ভাইদের নিরাপদে রাখেন, তাদের বিত্তশালী হয়ে উঠতে সাহায্য করেন। ইনি আসলে উনারই ভাই, উনার বড় ভাই দেশ চালাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা উনারই হাত, উনার ভাইদের ক্ষমতা উনার হাতে, কারণ উনার ভাইরা গ্যাংস্টার, তারা আসলে মাফিয়া। সেনাপ্রধান দেশের প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ ক্ষমতা আয়ত্ত করতে সহায়তা যুগিয়ে যান। শেখ হাসিনা ভীষণ খোলাখুলিভাবেই উনার বিরোধী দলগুলোকে ধ্বংস করার উদ্দেশ্য প্রকাশ করেছেন। ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ, অথচ অত্যন্ত গোপনে ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। আমি কখনোই বলতে পারবো না যে বাংলাদেশের আর্মি আমার খরিদ্দার, আমরা এটা বলতে পারবো না। এই স্পাইওয়্যার ব্যবহার করা হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষদের উপর নজরদারির কাজে। নির্বিচারে অনাধিকার নজরদারি প্রযুক্তি ব্যবহার করা কখনোই মানবাধিকারের পক্ষে কাজ করে না। ঢাকার এই কুখ্যাত অপরাধী পরিবারটি এখন বলছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের হত্যাকর্তা তারাই। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরে। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। আজিজ আহমেদ একজন চার তারকা জেনারেল, তার পদবি চিফ অব আর্মি স্টাফ। আমি যখনই জেনারেল আজিজের দিকে তাকাই, তখনই আমার মনে হয় যে আমি বাংলাদেশের মতো উচ্চভিলাষী সামরিক কর্মকর্তাদের দেখেছি, তাদের মধ্যে উনি শ্রেষ্ঠ একজন। এই জেনারেলের গতিবিধি পর্যবেক্ষণ করছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। সিঙ্গাপুরে অফিসিয়াল কাজকর্ম শেষ করে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছেন। বিমানে বসে তিনি হাসান হাঙ্গেরি নামে এক ব্যক্তির কাছে খুদে বার্তা পাঠাচ্ছেন। কুয়ালালামপুর বিমানবন্দরে তার জন্য দুজন লোক অপেক্ষা করে আছেন, পুলিশের খাতায় যারা দাগি আসামি। তারা আজিজের দুই ভাই, এদের মধ্যে একজন হলেন হাসান হাঙ্গেরি, অর্থাৎ বিমানে বসে আজিজ যাকে খুদে বার্তা পাঠিয়েছিলেন তার আসল নাম হারিস আহমেদ। খুনের দায়ে দণ্ডিত এই পলাতক আসামি এখন ভুয়া নাম পরিচয় দিয়ে বসবাস করছেন। নিজেকে তিনি মোহাম্মদ হাসান বলে পরিচয় দেন। বিমানবন্দরে অপেক্ষমান আরেকজন হলেন আহমদ বংশের কনিষ্ঠ ভাই জোসেফ। খুনের দায়ে 20 বছরের বেশি জেল খেটেছেন তিনি। হঠাৎ করেই শেষ মুহূর্তে জেনারেল আজিজের প্ল্যানে কিছু একটা পরিবর্তন হলো। জনসমক্ষে ভাইদের সাথে দেখা না করে কূটনৈতিক চ্যানেল দিয়ে বের হয়ে যাচ্ছেন তিনি। পৃথক গাড়িতে বিমানবন্দর থেকে বের হচ্ছেন তার ভাইয়েরা। কুয়ালালামপুর শহরের একটি সুরক্ষিত বাড়িতে পুনরায় একত্রিত হয়েছেন তারা। বাড়িটির বাইরে বাংলাদেশ হাইকমিশনের কয়েকটি গাড়ি পার্ক করে রাখা হয়েছে। আমাদের পর্যবেক্ষণকারী দল বাড়িটির উপর নজর রাখছে। পরের দিন জেনারেল আজিজ
ছোট ভাই জোসেফকে সাথে নিয়ে এই বাড়িতে ফিরলেন। তখন গেটের ভেতর থেকে বের হয়ে আসলেন আরেকজন ব্যক্তি। জেনারেল আজিজকে অনুসরণ করতে গিয়ে আমরা আহমদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য আনিসের দেখা পেয়ে গেছি। আনিস আহমেদ তার ভাইদের সাথে একই খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারপর থেকেই তিনি পলাতক। এই দেশে তিনি এক বিত্তশালী জীবন গড়ে তুলেছেন। কুয়ালালুম্পুরের যে বাড়িতে এই পরিবারের লোকজন অবস্থান করছেন, সেই বাড়ির দলিলপত্র থেকে দেখা যাচ্ছে এর মালিক আনিস আহমেদ ও মোহাম্মদ হাসান। ইনি হারিস, আজিজের ভাই। তারপর এখানে আনিস আহমেদকে দেখা যাচ্ছে। আনিস আহমেদ হলো তাদের আরেকজন ভাই, যিনি এখন পলাতক। অবাক বিষয় যে উনি ওনার নাম পরিবর্তন করেননি। কূটনৈতিক গাড়ির পাহারায় চার ভাই যাত্রা শুরু করেছেন। এই সন্ধ্যায় তাদের গন্তব্য বাংলাদেশ হাইকমিশন। একসময় এরা ছিল পাড়ার মাস্তান, এখন তারা ক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশে আর সম্পদ গড়ছে বিদেশে। আজিজ সেনাপ্রধান, আনিস পলাতক আসামি যাকে আমরা মালয়েশিয়ায় খুঁজে পেয়েছি, জোসেফ দুই দশকের হাজতবাসী, আর হারিস এক পলাতক খুনি। অনুসন্ধানের সূত্রে আমরা এখন হাঙ্গেরিতে। গত পাঁচ বছর ধরে হারিস আহমেদ হাঙ্গেরির রাজধানীতে দ্বৈত জীবন যাপন করছেন। হারিস একজন ঠান্ডা মাথা সন্ত্রাসী। সে এমন একজন মানুষ, সে আপনাকে যদি পছন্দ না করে তাতেই ক্ষতি করতে পারে। এবং আমি বুঝতে পারি যে এই মানুষটি কোনো সাধারণ মানুষ না, সে একজন সাইকোপ্যাথ। হারিসের সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল এমন একজনের সাথে আমাদের কথা হয়। আমরা তার আসল নাম প্রকাশ করব না এই শর্তে। 2014 সালের ডিসেম্বরে এসব শুরু হয়। আমি আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফোন পাই যে জেনারেল আজিজ হাঙ্গেরি ভ্রমণ করছেন। যেহেতু হাঙ্গেরিতে কোনো বাংলাদেশ দূতাবাস নেই, উনি আমাকে অনুরোধ করেন যে আমি জেনারেল আজিজকে সঙ্গ দিতে পারবো কিনা। সামি তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে নিয়ে যান, আর তখন জেনারেল আজিজ একটি প্রস্তাব রাখেন। উনি আমাকে জিজ্ঞাসা করেন ওনার ভারতে বসবাসরত ভাইকে ব্যবসা প্রতিষ্ঠা করতে আমি কোনো রকম সাহায্য করতে পারি কিনা। আমি ওনাকে বললাম উনি যদি ব্যবসা প্রতিষ্ঠা করতে চান আমি ওনাকে অবশ্যই সাহায্য করতে পারি। হাঙ্গেরি থেকে যাওয়ার পরে আমি জেনারেল আজিজের কাছ থেকে একটি মেইল রিসিভ করি এবং সেখানে তিনি আমার কাছে জানতে চান ব্যবসা স্থাপন করতে কি কি প্রয়োজন। আমি ওনাকে বিস্তারিত জানালাম ব্যবসা স্থাপনের সমস্ত বিষয় ব্যাপারে। এসব কিছুই আমার কাছে কোনো সন্দেহের উদ্রেক করেনি। আমি তার সব কাগজপত্র দেখেছি এবং আমি দেখলাম জনের নাম মোহাম্মদ হাসান, এবং এখানে কৌতূহলী হবার মতো তেমন বিশেষ কিছুই ছিল না। যেহেতু পুরো ব্যাপারটি জেনারেল আজিজের মতো একজন মানুষের কাছ থেকে এসেছে, এখানে সন্দেহ উদ্রেক হবার বিষয়ই আসে না। আমাদের হাতে পাসপোর্ট সহ এমন কিছু জাল কাগজপত্র এসেছে যেগুলো ব্যবহার করে হারিসের ভুয়া পরিচয় তৈরি করা হয়েছে। এই পাসপোর্টটিতে উম্মে কুলসুম নামে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। তিনি পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িত একটি অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত ছিলেন বলে অভিযুক্ত হয়েছিলেন। একটা জাল পাসপোর্ট জোগাড় করতে হলে প্রথমে একটা জাল এনআই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড লাগবে, এবং
একটা জাল এনআই কার্ড জোগাড় করতে হলে বেশ কয়েকটি দলিলপত্র জাল করার প্রয়োজন আছে, যেমন জন্ম সনদ, শিক্ষামূলক সনদপত্র এবং এমনকি বিবাহের সনদপত্র জাল করতে হবে। এবং বাংলাদেশের এত সব জাল দলিলপত্র জোগাড় করায় উনি দেশের মধ্যেই কয়েকটি বেআইনি বা অপরাধমূলক কাজ করেছেন। তারপরে তো উনি এইসব ব্যবহার করেছেন একটি পাসপোর্ট পাওয়ার জন্য, এবং এই পাসপোর্টটি একটি মিথ্যে নামের জাল পাসপোর্ট। এবং এই পাসপোর্টটি নিয়ে উনি যে সব দেশে ভ্রমণ করেছেন সে সব দেশের আইন ভঙ্গের জন্যও উনি অপরাধী। আমাদের হাতে আসা নথিপত্রগুলো জেনারেল আজিজের অফিস থেকেই পাঠানো হয়েছিল। আজিজ তখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক ছিলেন। এখানে আরেকটি আশ্চর্যজনক ঘটনা দেখতে পাচ্ছি। এই দলিলে সাক্ষী দিয়েছেন মেজর সুজাউল হক এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত, যারা দুজনই বিজেপিতে আছেন যখন জেনারেল আজিজ বিজেপির প্রধান ছিলেন। তাই সম্ভবত ধরে নেওয়া যায় যে আজিজ এই দুই ব্যক্তিকে জাল দলিলে সই করতে বাধ্য করেছেন। বিজিবির আরেক কর্মকর্তা মেজর সামির রশিদ এই ইমেলটি পাঠিয়েছিলেন, যেটির অনুলিপি গেছে আজিজের কাছেও। ইমেইলে আছে বাংলাদেশের একটি ব্যাংকে মোহাম্মদ হাসান নামক একজন ব্যক্তির অ্যাকাউন্টের প্রত্যয়ন সংক্রান্ত একটি ডকুমেন্ট। এইসব জাল নথিপত্র পাঠানোর ক্ষেত্রে মেজর রশিদের ভূমিকার প্রমাণ হিসেবে একটি ডেলিভারি নোটও আমাদের হাতে এসেছে। এই দলিলপত্র জাল করার জন্য এবং হাঙ্গারিতে পাঠানোর জন্য জেনারেল আজিজ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চ পদের অফিসারদেরকে সহযোগিতা করতে বাধ্য করেছেন। ২০১৫ সালের গ্রীষ্মে বুদাপেস্ট পৌঁছান হারিস আহমেদ। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে আসা নথিপত্রে হারিস কিভাবে তার ভাই জেনারেল আজিজের নির্দেশনা অনুযায়ী নতুন দেশে নতুন জীবন গড়ে তুলতে চেষ্টা করছিলেন তার একটি চিত্র পাওয়া যায়। তিনি বে অফ বেঙ্গল নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী, মেয়ে ও জামাইও কোম্পানিটির মালিক। বে অফ বেঙ্গল মূলত একটি আমব্রেলা কোম্পানি হিসেবে বেশ কয়েকটি ব্যবসা পরিচালনা করে। এসব ব্যবসার মধ্যে আছে নিভো ফ্যাশন নামে একটি পোশাকের দোকান। এখানে দেখা যাচ্ছে জেনারেল আজিজ পারিবারিক বিনিয়োগের খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু এই দোকানটি ৬ মাস পরে বন্ধ হয়ে যায়। বে অফ বেঙ্গল টেইলরভিল নামের আরেকটি প্রতিষ্ঠান কিনে নেয়। তারপর বুদাপেস্ট নগরীর প্রাণকেন্দ্রে একটি রেস্তোরাঁ খোলে কোম্পানিটি। ৫ মাস পরে সেই রেস্তোরাঁটিও বন্ধ হয়ে যায়। সস্তায় থাকার ব্যবস্থা সহ একটি হস্টেল ব্যবসাও শুরু হয়েছিল। বেঙ্গল হস্টেল নামের সেই ব্যবসাও এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। কিভাবে অর্থ পাচার প্রতিরোধ করতে হয় সেই বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দেন গ্রেম ব্যারো। এই ব্যবস্থা পরিকল্পিত অপরাধের দিকে ইঙ্গিত করে। আপনি এমন সব ব্যবসা খুঁজতে থাকবেন যেখানে ক্যাশ টাকা বিনিময় হয়, যেমন রেস্টুরেন্ট, হোটেল, হোস্টেল ইত্যাদি। এটার নাম হলো কোমিংলিং, মানে কালো টাকার সাথে বৈধ টাকা মিশিয়ে দেওয়া, যাতে বোঝা না যায় কোনটা বৈধ টাকা এবং কোনটা অবৈধ টাকা। হারিসকে তার ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তিত মনেই হয় না, অথচ লোকসান নিয়েই চলতে থাকে বে অফ বেঙ্গল। বিভিন্ন ব্যর্থ ব্যবসায় কয়েক হাজার ডলার হারায় কোম্পানিটি। উনি প্রায় বাইরে যেতেন, বিভিন্ন বারে গিয়ে মদ খেতেন, এবং সেখানে যদি কোনো মহিলার সাথে তার পরিচয় হতো, কথা হতো, তিনি তাদেরকে হোস্টেলে নিয়ে আসতেন, পার্টি করতেন। এই সব কিছুই আমার কাছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর চারিত্রিক বৈশিষ্ট্য বলে মনে হতো না। সামি একসময় আবিষ্কার করেন যে হারিসের আর্থিক আগ্রহ মূলত অন্য কোথাও। হারিস মূলত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন, নিজের প্রভাব ও যোগাযোগ ব্যবহার করে বিভিন্ন কাজ বাগিয়ে নেন, বিশেষ করে সরকারি কাজ, বাংলাদেশ সরকারের বিভিন্ন কন্ট্রাক্ট। এখন এই একটা কইলাম আপনার সিগনেট, এটা দিয়ে পোশাক কামাই তারা কামায় লাগাই তারা। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাঙ্গেরিতে তৈরি
বুলেট সরবরাহের একটি কন্ট্রাক্ট বাগাতে হারিস সামির সাহায্য চান। এটা আপনি আর আমি পারবো, একটু আপনার আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বিতারি, কিন্তু আমি তো প্রপার হয়ে যেতে পারি না। আমি তো ভাই বুলেট হলে এক নম্বর পৃথিবীর সেরা বুলেট, আর আর্মি এটা বাংলাদেশে একমাত্র নাই। হারিস নিজে পিছনে থেকে সামিকে সামনে রেখে কাজটি করতে চান। আমি যেহেতু ওনার ভাই, এই হিসাবে আমি আর্মিতে কোনো জায়গায় আমি সমবো না, আপনি সইবেন। কাজের অগত কাজের দরকার, আমাকে পয়সার দরকার, আমার সব দরকার কি? আমি ওই হ্যান্ডে আপনার লগে যা বইয়া থাকবো, আমি কে পরিচয় দিবেন না? হারিস জানতে পারেন যে তার অজান্তেই বাংলাদেশে সামরিক পণ্য সরবরাহের একটি চুক্তি হয়ে যাচ্ছে। তিনি চুক্তিটি ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেন। যে এরকম আমি যদি আটকে না দিতে পারছি, আটকে আপকাশ যদি না আসে দৌড়ে আ, ওকে আমার নাম হারিস না। তিনি প্রায় বাংলাদেশের বিভিন্ন মানুষজনকে ফোন করতেন এবং খুব জঘন্য ভাবে তাদেরকে গালিগালাজ করতেন, এবং ফোনের মধ্যেই তিনি তাদেরকে খুব বাজে ভাবে তিরস্কার করতেন। হারিস বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর একজন কর্মকর্তাকে ফোন করছেন। একটু বিড়ে দেন, নাম দেখালি, বাকিটা আমি দেখি, একটু দেখেন। ঠিক আছে ভাই, আমি একটা রেফারেন্স পাঠাইতেছি, আমি একটা কাগজ পাঠাইতেছি যেটা হাঙ্গেরির থেকে চেষ্টা করতেছে, এটা একটু দেখেন। নিজের ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে স্বামীর সাথে আলাপ করছেন হারিস। তারপর আমি তো জানি হাঙ্গেরি কিছু হইলে যদি আমার আমিন আমার কাছে না আসে, ওই বেটা কোনো কিছু নিতে পারবো না, এই পর্যন্ত নেই নেই। দেখবেটা নিয়ে থাকে আমার একটা প্রমাণ দায়ী তারা কানটা কাইটা কুত্তার গলায় দিবো একেবারে, হ্যাঁ কুত্তা আছে না, তারপর পয়সাটা কিনেই না কুত্তার গলায় দিয়ে দেবো। হারিসের দাবি তার কার্যকলাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদেই চলছে। প্রধানমন্ত্রী সুদ্ধানি কইছে যে আরিজো এখানে যদি কিছু করতে চাও করো, আমরা হেল্প করব, আর কি চাই। দীর্ঘকাল ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আহমেদ পরিবারের নিয়তি। 1971 সালে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, হাসিনা তারই বড় মেয়ে। যুদ্ধ পরবর্তী সময়ে কঠিন অবস্থায় পড়ে দেশটি, দারিদ্র ও অনাহার জেঁকে বসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপেই ভেঙে পড়ে। ব্যাপক সংকটের মুখে শেখ মুজিব বিরোধী দলগুলো বিলুপ্ত করে দেন, অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। হাসিনা ও তার বোন তখন ইউরোপে। জার্মানির অ্যাম্বাসেডর ফোন করলেন, তো উনি আমাকে বললেন যে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। এই খবরটি শোনা মুহূর্তেই আমার মনে হলো যে কেউ আর নেই, সম্ভবত আমরা সবাইকে হারিয়েছি, কিন্তু তখনও আমরা জানতে পারিনি যে সঠিক ঘটনাটা কি। সেনাবাহিনীর কর্মকর্তারা শেখ মুজিবের বাড়িতে প্রবেশ করেন, মুজিবকে হত্যা করা হয়, তার সাথে হত্যা করা হয় তার 10 বছরের ছেলে সহ পরিবারের 13 জন সদস্যকে। শেখ মুজিব এবং তার পরিবার হত্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভীষণ পাশবিক পর্ব। খুনিরা তার ছোট্ট ছেলেটিকে রেহাই করেনি। শেখ হাসিনার রাজনীতির একটি প্রধান উদ্দেশ্য হল এই অন্যায়ের বিচার পাওয়া এবং এই হত্যার প্রতিশোধ নেওয়া। মিশন টু অ্যাভেঞ্জ দ্য কিলিংস। শেখ মুজিবকে যেখানে হত্যা করা হয়েছিল
তার 2 কিলোমিটারেরও কম দূরত্বে মোহাম্মদপুর নামক একটি এলাকায় আহমদ পরিবারের বসবাস। 5 সন্তানের মধ্যে দ্বিতীয় হলেন আজিজ, তিনি তখন বয়সে কিশোর। উনারা ভীষণ দরিদ্রের মধ্যে মানুষ হয়েছিলেন। ইকবাল পরিবারটিকে জানতেন, তিনি আমাদের তার পরিচয় গোপন রাখতে বলেছেন। উনার বাবা একটি সামান্য চাকরি করতেন, আর উনি যা রোজগার করতেন তাতে উনাদের সংসার চলত না। দারিদ্র রাজনৈতিক হানাহানির মধ্যে বেড়ে ওঠা 5 আহমেদ ভাইয়ের মধ্যে যুবা বয়সেই ঘনিষ্ঠ বন্ধন গড়ে ওঠে, কিন্তু এদের মধ্যে আজিজ গড়ে তোলেন স্বতন্ত্র পরিচয়। 1981 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। অন্য 4 জন আনিস, হারিস, জোসেফ ও আরেক ভাই টিপু তারা অপরাধের পথ বেছে নেন। উনারা টাকা আদায় করতেন, উনারা মানুষদের অপহরণ করতেন, উনারা একটি গ্যাংয়ে পরিণত হয়েছিলেন। প্রথমে খুব ছোটখাটোভাবে শুরু করলেন, কিন্তু পরে উনারা মানুষদের খুন করা শুরু করলেন। ঢাকাতে বিশেষ একটা এলাকা উনাদের আয়ত্তে ছিল, মোহাম্মদপুর উনাদের দখলে ছিল, এবং এই এলাকাটি উনারা ভাগাভাগি করে নিয়েছিলেন উনাদের নিজেদের মধ্যে এবং অন্যদের সঙ্গে, মানে ঢাকা শহরের অন্যান্য অপরাধের সর্দারদের সাথে উনাদের বোঝাপড়া ছিল, এবং উনারা ব্যবসায়ীদের কাছ থেকে বল প্রয়োগ করে টাকা আদায় করতেন, আর এই এলাকাটি উনারা উনাদের ব্যক্তিগত জায়গা হিসেবে শাসন করতেন। আমরা যাদের ব্যাপারে কথা বলছি, এরা সবাই সন্ত্রাসী, এরা খুনি যারা মানুষের জীবনের ভয়ঙ্কর রকমের ক্ষতি করেছে। ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা হন। এই দলের নেতৃত্বে ছিলেন তার পিতা। 1981 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আমি আমার লোকদের কার্যকরী করা শুরু করলাম। তখনকার সরকার আমাকে বাধা দেবার চেষ্টা চালায় যাতে আমি ফিরে না আসি, কিন্তু আমি গণতন্ত্রের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। সামরিক বাহিনী তখন দেশ পরিচালনা করছে। বেশ কয়েকবার তখন হাসিনাকে গৃহবন্দী করা হয়, তার জীবনের উপর আঘাতও আসে। এক সহকর্মীর সাথে জেনারেল আজিজের ফোনালাপের গোপন রেকর্ডিং আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে। এই কথোপকথন 2020 সালের। আজিজ বর্ণনা করছেন কিভাবে তার ভাইয়েরা শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তা দিতেন। বাংলাদেশে ফিরে আসার পর আওয়ামী লীগ নেতাদের সুরক্ষায় নিজের ভাইদের ভূমিকা। যখন হলো আওয়ামী লীগ জাতীয় পার্টির সময়, যখন হলো সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল, যখন তারা তাদের কেন্দ্রীয় অফিসে বসতে পারত না, তখন কিন্তু মাই ব্রাদার্স দে ওয়্যার দ্য মেইন স্ট্রেংথ অফ দিস পার্টি। কেন্দ্রীয় নেতারা এসে আমার ছোট ভাইয়ের অফিসে বসে তারা গুলো পার্টির হলো প্রোগ্রাম এখান থেকে অ্যানাউন্স করতো তারা, কারণ অন্য জায়গায় তারা নিরাপদ মনে করতো না, তো তারা ছিল ইয়াতে। আহমেদ পরিবার ত্রাস জাগানিয়া, তবে অন্যদের প্রতিশোধের শিকারও হতে হয় তাদের। খুন হয়ে যান এক ভাই টিপু। টিপু খুব বড় এক গুন্ডা ছিল, শার্প শুটার যাকে বলে, খুবই বুদ্ধিমান, ভাইদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সেই ছিল। তখন এমন এক সময় ছিল যখন রাজনীতিবিদ ও সন্ত্রাসী মাস্তানদের একে অপরকে প্রয়োজন ছিল। এইসব দলগুলো তারা চাঁদাবাজিতে জড়িত ছিল, রাস্তায় ছোটখাটো চুরি ডাকাতি করত বা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ উত্তোলন করত, তাছাড়া প্রয়োজন মাফিক রাজনীতিবিদদের শক্তি হিসেবেও কাজ করেছিল। সাধারণত তারা কোনো একজন রাজনীতিবিদদের সাথে জড়িত থাকত এবং কোনো এক বিশেষ সময়ে সুবিধা অনুযায়ী এই রাজনীতিবিদরা তাদেরকে ব্যবহার করতেন। 90-এর দশকের মাঝামাঝি সময়ে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা দলে যোগদান করেন হারিস আহমেদ। ইনি হারিস, শেখ হাসিনা। ইকবাল ওই সময় থেকে হারিসকে চেনেন। উনি শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন, এবং এই মিটিংটি মোহাম্মদপুরে হচ্ছে,
এটা হারিসের এলাকা, উনি সব মিটিং আয়োজন করতেন। এদিকে এই ফোনালাপে জেনারেল আজিজ বলছেন আওয়ামী লীগের নেতাদের প্রতি শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্যের কথা। ওনারা বলছেন যে দেখো ওর ভাইরা কে আমার থেকে বেশি তোমরা জানো না। প্রধানমন্ত্রী এই আহমেদ পরিবারের আনুগত্যের কথা তুলে ধরে বর্তমান নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে তিরস্কার করছেন, কারণ এই পরিবারই তাকে আঘাতের হাত থেকে বাঁচিয়েছিল। মোহাম্মদপুরের একটি ব্যস্ত রাস্তায় একটি হত্যাকাণ্ড আহমদ পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। মোস্তফা রহমান ছিলেন প্রতিদ্বন্দ্বী এক রাজনৈতিক দলের সদস্য। এই দলটি শেখ হাসিনার পরিবারকে হত্যার সাথে জড়িত। মোস্তফা ও তার দুই সহকর্মীকে ঘিরে ফেলা হল। মোস্তফাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষ্য দেন। জোসেফ, হানিস এবং হারিস আমাকে গুলি করেছে। হারিস বন্দুক দিয়ে আমাকে গুলি করেছে। জোসেফ আমার কোমর থেকে বন্দুক নিয়ে আমার পেটে গুলি করে। অন্যদের হাতেও বন্দুক ছিল এবং তারা এলোমেলো গুলি করে। আমাকে 9 বার গুলি করা হয়। 5 দিন পরে তিনি মারা যান। মোস্তফা ছিলেন নিজের খুনের ঘটনায় মূল সাক্ষী। মোস্তফা রহমানের হত্যার 1 মাস পর শেখ হাসিনা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আহমেদ পরিবারের 3 ভাই খুনের অভিযোগে অভিযুক্ত হন। 8 বছর পর হাসিনা যখন ক্ষমতার বাইরে, তখন আদালতের এক রায়ে দণ্ডপ্রাপ্ত হন তারা। জোসেফকে দেওয়া হয় মৃত্যুদণ্ড, আনিস ও হারিসকে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু তারা ততদিনে পলাতক। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট তাদেরকে খুঁজে পাওয়ার আগে 15 বছর ধরে তারা নিখোঁজ ছিলেন। দেশের মধ্যে হারিস আহমেদ একজন বড় গ্যাংস্টার ছিলেন এবং গ্রেফতার করার জন্য পুলিশ তাকে খুঁজছিল। আনিস আহমেদ একটা নির্মম হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল। আমার মনে হয় না যে শক্তিশালী কিছু ব্যক্তিদের সাহায্য ছাড়া ওনারা দেশ পলাতক হতে পারতেন। এসব ঘটনাক্রমটি আসলে একটি উল্লেখযোগ্য বিষয়। 1994-95 এর দিকে হারিস উনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। ঠিক তার 1 বছর পরে 1996-এ এক ব্যক্তি হত্যা হন, যিনি সম্ভবত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং হারিস সহ তার 3 ভাই এই হত্যার অভিযোগে অপরাধী হন। হয়তো তিনি মনে করেন তিনি এই সব বিষয়ে যত কম জানবেন ততই ভালো। এদিকে সামি আবিষ্কার করেন তার ব্যবসার অংশীদার হারিস আহমেদ একজন পলাতক খুনি, ইন্টারপোলের রেড নোটিস তালিকায় যার নাম রয়েছে। আমি একটা সময় বুঝতে পারি যে এই লোকটি কি একটা নিরাপদ দেশে পৌঁছানোর জন্য আমাকে ব্যবহার করা হয়েছে, এবং আমি অনুভব করি যে হারিস এবং জেনারেল আজিজ আমাকে ব্যবহার করেছে। আমি একে পুলিশের কাছে ধরিয়ে দিতে চিন্তা করি, কিন্তু নিজের জীবনের ভয় তা করিনি। আহমেদ পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেন স্বামী, কিন্তু তখনই স্বামীকে হুমকি দিয়ে ইমেল পাঠান জেনারেল আজিজ।
আপনি হাসানের সব সমস্যা সমাধান করার দায়িত্ব নিয়েছিলেন। আপনার নীরবতাতে আমি অন্য গন্ধ পাচ্ছি। জেনারেল আজিজ তার কথায় প্রচণ্ড রকম ক্ষোভ প্রকাশ করেন। তিনি আমার উপর প্রচণ্ড রকম ক্ষিপ্ত হন এবং তিনি আমাকে চরম ভয় দেখিয়ে ইমেইল পাঠান। আমার ভাইকে যদি ফিরে আসতে হয় তাহলে যারা দায়ী তাদের জীবনে অনেক আফসোসের কারণ থাকবে। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তারা প্রাণের ভয়ে থাকবে। এবং তিনি বলেন যে তার ভাইকে যদি বাংলাদেশে ফেরত যেতে হয় তাহলে তার জন্য যারা দায়ী হবে সে সমস্ত মানুষকে তাদের জীবনে পস্তাতে হবে। জেনারেল আজিজ সামিকে নিজের জালে আটকানোর চেষ্টা চালাতে থাকেন। সামরিক বাহিনী থেকে অবসরোত্তর জীবনের জন্য বাংলাদেশ থেকে অর্থ বের করে আনছেন তিনি, আর বিনিয়োগের জন্য নেমেছেন ব্যবসার সন্ধানে। আপনি বললে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিব। আপনি আমাকে একটা ছোট ইনভেস্টমেন্টের প্রস্তাব পাঠান, আমি সেটা ভেবে দেখব। চাকরি থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত আমি বে অফ বেঙ্গলের মাধ্যমে কাজ করতে পারি। আমি বে অফ বেঙ্গলের পরিচালক হব বলে চিন্তা করছি। আসলে আমার হিসাবের মধ্যে আছে যে রিটায়ারমেন্টের পরে আমি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াব, বিশেষ করে ইউরোপ। 2019 সাল নাগাদ সামি অতিষ্ঠ হয়ে ওঠেন, কিন্তু তিনি তারপরও তাদের পরিকল্পনায় সায় দিয়ে এগিয়ে যেতে থাকেন। তবে এখন তিনি আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সাথে কাজ করছেন। হারিস একটি ব্যবসায়িক সফর শেষে ফিরছেন। আসসালামু আলাইকুম। হারিস এসে পৌঁছেছেন, আর তার সাথে কানাডা ভিত্তিক আর্থিক পরামর্শদাতা মোহাম্মদ রহমান। তার ওয়েবসাইট অনুসারে মোহাম্মদ রহমান একটি ইমিগ্রেশন পরিষেবা প্রতিষ্ঠান পরিচালনা করেন, যা বিত্তশালী বাংলাদেশিদের বিদেশে আবাস অর্জনে সহায়তা করে। দলের সাথে রয়েছেন হারিসের সহকারী। হারিসের দৈনন্দিন আর্থিক হিসাব নিকাশ তদারকির কাজ করেন ইউসুফ আলী। কোথায় কোথায় গেলেন? বাংলাদেশে হারিসের রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে। তার সঙ্গীরা জানেন যে প্রধানমন্ত্রীর সাথে হারিসের যোগাযোগ রয়েছে। আপাত দৃষ্টিতে ব্যবসায় সাফল্য না পেলেও নতুন বিনিয়োগের জন্য হারিসের কাছে প্রচুর অর্থ রয়েছে। হারিস ও রহমান একটি হোটেল কিনতে চান। সামি তাদের আশেপাশে ঘুরিয়ে দেখান। How many rooms you have? 66. 66 rooms. এটা কত টাকা চাই? এটা 7.2 মিলিয়ন ইউরো। 7.2 মিলিয়ন বাংলা কত টাকা? হারিসের বিভিন্ন বিনিয়োগের মাধ্যম যে বে অফ বেঙ্গল নামের আমব্রেলা কোম্পানি, সেই কোম্পানিটির অফিস এখানে। হাঙ্গেরিয়ান খাবারের একটি রেস্তোরাঁর উপরের তলায় এই অফিস, এটিও হারিসের মালিকানাধীন। পাশেই আছে একটি লাইসেন্সবিহীন বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যুরো, এটির মালিকও হারিস। সহকারী ইউসুফ আলী এই ব্যুরো পরিচালনার দায়িত্বে রয়েছেন। ইউসুফ সামিকে নিশ্চিত করেছেন যে হারিসের অর্থের মূল উৎস হল বাংলাদেশের বিভিন্ন সরকারি কন্ট্রাক্ট। কোন ধরনের ব্যবসা উনি ইনভলভ, কোন ধরনের কাজ উনি ইনভলভ? আসলে ওই যে মিনিস্ট্রি মিনিস্ট্রি বা এই সমস্ত আরো সরকারি লেভেলের কোন দান্দা করছে এগুলো আমার ধারণা। আচ্ছা আচ্ছা। হয়তো মামু লাগবে, না হয় মামুর জুল লাগবে। বে অফ বেঙ্গল কোম্পানির একটি চিঠিতে সামরিক বাহিনীর জন্য বাঙ্ক বেড বা দ্বিতল খাট সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়। এই চিঠির প্রাপক
বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবির মহাপরিচালক। চিঠির তারিখ নভেম্বর 2015। বিজিবির মহাপরিচালক তখন হারিসেরই ভাই আজিজ। এই ধরনের পৃষ্ঠপোষকতা হারিসকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছিল। গত ইলেকশনে তো আমার সামনে দেখছি কতজনে দান্দা খাওয়ার যে বলছে ভাই আমার একটা নমিনেশন দিয়ে দেন, আমি 5 কোটি টাকা দেবো। ইউসুফ বলছেন হারিস মধ্যস্থতাকারী হিসেবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন কন্ট্রাক্ট ঠিকঠাক করে দেন। তো আসাম মিয়া এগুলো ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে কিছুটা আমার আমি ক্লিয়ারলি বলতে পারবো না কি 2-4 কোটি টাকা, এই 2-4 কোটি না, 30-40 কোটি টাকা মিনিমাম কামাই দিয়েছে গত কয়েকদিনে। 30-40 কোটি টাকা? আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট প্রমাণ পেয়েছে যে হারিস আহমেদ হাঙ্গেরির বাইরেও বিনিয়োগের পোর্টফোলিও স্থাপন করছেন। সেই একই মিথ্যা পরিচয় ব্যবহার করে তিনি ফ্রান্সে গড়ে তুলছেন এক ব্যবসায়িক সাম্রাজ্য। 2018 সালের নভেম্বরে তিনি একটি কোম্পানির আংশিক মালিকানা কিনেন। এই কোম্পানি কম্পিউটার ও আইটি নিয়ে কাজ করে। কোম্পানিটির 2টি নিবন্ধিত অফিস রয়েছে, একটি অবস্থিত প্যারিসের উপকণ্ঠে। সেখানে মোবাইল ফোন বিক্রি করা হয়, পাশাপাশি রয়েছে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের ব্যবস্থা। 2019 সালে হারিসের উদ্যোগে গতি পায়। মাত্র 7 মাসের ব্যবধানে হারিস আরও 4টি কোম্পানির আংশিক মালিকানা ক্রয় করেন। এপ্রিল মাসে তিনি স্নিগ্ধা নামক একটি ফাস্ট ফুডের ব্যবসা শুরু করেন। তারপর মে মাসে তিনি TPTY নামক একটি রিটেল কোম্পানির অংশীদারিত্ব কিনে নেন। কিছুদিন পরে তিনি সেই অংশটুকু বিক্রি করে দেন। তার ব্যবসার এই ধরন ও কৌশল অর্থ পাচারের সাথে অসঙ্গতিপূর্ণ নয়। কোম্পানি যেভাবে তৈরি করা হয়েছে তাদের অধিক্ষেত্র যে রকম, যেই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসার পরিসীমা যেই রকম, বা উনি যেসব ক্ষেত্রে জড়িত আছেন এইসব পদ্ধতির অবৈধ অর্থ সাধারণ অর্থে প্রবেশ করিয়ে বৈধ অর্থে পরিণত করার নির্দেশ করেন। যেখানে ব্যবসার পরিমাণ বেশি সেখানে সাধারণ দৃষ্টিতে অবৈধ অর্থ লুকানো সম্ভব হয়, সেখানে চোখে ধুলো দেওয়া সোজা হয়। 2019 সালের জুনে ফ্রান্সে তিনি বে অফ বেঙ্গল কোম্পানির নিবন্ধন সম্পন্ন করেন। এই কোম্পানি একটি ভারতীয় রেস্তোরাঁর মালিক। নভেম্বর মাসে ইনফো বে অফ বেঙ্গল নামে আরও একটি নতুন কোম্পানি। এই দোকানটি হল কোম্পানিটির নিবন্ধিত ঠিকানা। প্যারিসের শহরতলিতে 3টি সম্পত্তিতে তার মালিকানা আছে। এগুলোর মধ্যে একটির আনুমানিক মূল্য প্রায় $250,000। কর্পোরেট নথিপত্রে দেখা যাচ্ছে হারিস উত্তমের সাথে ব্যবসা ও সম্পত্তি কিনেই চলেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের রেসিডেন্সি ব্যবহার করে ফ্রান্সে অর্থ সরাচ্ছেন তিনি। যে রেসিডেন্সি বা বসবাসের অধিকার তিনি পেয়েছেন ভুয়া নথিপত্র ব্যবহার করে। অবৈধ অর্থ প্রথমে সাধারণ অর্থে প্রবেশ করা হয়, তারপর লেয়ারিং করে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন দেশের মধ্য দিয়ে এই টাকা পাচার হয়। তারপরে এই টাকা প্রচলিত অর্থনীতিতে পুনর্বহাল করা হয়। অবৈধ অর্থ বৈধ করার জন্য ঘর বাড়ি কেনার চেয়ে আর কি ভালো উপায় থাকতে পারে? এটাই সবচেয়ে সহজ উপায়। মধ্যস্থতাকারী বা দালাল হিসেবে হারিস বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক ইউরোপের বেসরকারি কোম্পানিগুলোর জন্য কাজ করেন। কানাডার সেই ব্যবসায়ী মোহাম্মদ রহমান এসেছেন $1 মিলিয়ন একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় হারিসকে সহায়তা করতে। হারিস ও রহমানকে বলা হয়েছে যে একদল ব্রিটিশ বিনিয়োগকারী বাংলাদেশের হোটেল বাণিজ্যে $1 মিলিয়ন বিনিয়োগের চেষ্টা করছেন। সেজন্য সামি একটি ব্রিটিশ বিনিয়োগ ফার্মের সাথে হারিস ও রহমানের একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছেন। হারিস তার মোহাম্মদ হাসান নামটি ব্যবহার করছেন।
Hello. Hi, good morning. Hello. Hey. Yes, hello. Yeah. I'm Hassan. Mahan, pleased to meet you. আমার নাম মিস্টার রহমান, ভ্যানকুভার কানাডা থেকে এসেছি। তবে দেখে যা মনে হচ্ছে বাস্তবে বিষয়টি তা নয়। বিনিয়োগ ফার্মের প্রতিনিধি মূলত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হয়ে কাজ করছেন। বাংলাদেশে কিছু একটা করলে সত্যি খুবই ভালো হতো, কিন্তু কিছু সমস্যা হতে পারে রাজনীতির কারণে এবং সেখানে কিছু দুর্নীতিও আছে। অবশ্য যেসব দেশগুলো উঠে আসছে তাদের সবারই এই ধরনের সমস্যা আছে, কিন্তু মিস্টার হাসানের ক্ষেত্রে একটি ভালো জিনিস হলো যে খুব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে। সরকারি কর্মকর্তাদের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে ওনার খুবই ভালো সম্পর্ক আছে। বাংলাদেশে উচ্চ স্তরে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে হারিস 20% কমিশন চান। ভুয়া বিনিয়োগের প্রস্তাবটি ব্যাখ্যা করছেন তিনি। এরপর রহমান বিশদভাবে ব্যাখ্যা করছেন কিভাবে তারা কাজ করেন। উনি এই চিঠিটা ওনার বড় ভাইকে দেবেন এবং আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের অফিসে আসব আরও একটু আলাপ আলোচনা করার জন্য। প্রয়োজন হলে আমরা লন্ডনের হাই কমিশনে ফোন করি, যাতে হাই কমিশনের লোকেরাও সরকারি কর্মকর্তা সেই মিটিংয়ে থাকতে পারে। তারপরে উনি এই প্রস্তাবটি আমাদের প্রধানমন্ত্রী এবং আর্মি চিফের কাছে নিয়ে যাবেন। জিনিসটি তাহলে দেখতে অনেক বেশি পাকা লাগে। তো ওনার কোম্পানি বাংলাদেশে আপনাদের কনসালটেন্ট হিসেবে নিয়োজিত হবে? সত্যি কথা বলতে এই মুহূর্তে ওনার বড় ভাই আসলে দেশ চালাচ্ছে, কারণ আমাদের প্রধানমন্ত্রীর দেশ চালানোর সব দায়িত্ব আর্মি চিফের হাতে ছেড়ে দিয়েছে। ইনি আসলে ওনারই ভাই। একটি নির্বাচনের আয়োজন করতে হবে শেখ হাসিনার। এক বছর আগে তিনি আজিজকে বিজিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যখন নির্বাচনে পরাজয়ের ঝুঁকিতে, তখনই বিজিবিকে ভোট তদারকিতে নিয়োজিত করা হবে। আজিজ বিজেপির প্রধান ছিলেন এবং এই ভূমিকায় ওনার দায়িত্ব ছিল বিরোধী দলগুলোর শক্তি দমন করা, তাদের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণ করা এবং নজর রাখা, যাতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকারের সমালোচনা না হয়। উনি খুব গর্বিত ছিলেন এবং বলেছেন যে নির্বাচনের বিজয়ী ফলাফল উনি শেখ হাসিনাকে হাতে তুলে দিয়েছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, কারণ তখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সত্যিকারের একটি সম্ভাবনা ছিল। কয়েক বছর পরে আজিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার জন্য শেখ হাসিনা তার সাথে দেখা করেন। জেনারেল আজিজের মনে হয় তিনি তার আনুগত্যের পুরস্কার পেতে যাচ্ছেন। আমাকে মহামান্য বলেছে, মহামান্য নিজে বলেছে আমাকে, বলে যে আজিজ সাহেব আপনি একটা মাননীয় প্রধানমন্ত্রী এসে আমার সাথে তখন যখন কথা বলছে বলে যে আমি চিন্তা করছি দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ বাট ইয়াতে এটা। কিন্তু জেনারেলের ক্যারিয়ার এগিয়ে নিতে হলে তার ভাইদের বিরুদ্ধে হত্যার দণ্ড থাকার বিষয়টি সুরাহা করতে হবে। এবং এই যে যেন আপনার ভাইদের অন্যান্যদেরকে জিনিস করছে, এটা কিন্তু ওনার পরিকল্পনা অনুযায়ী এই ধরনের যে তার এটা হওয়ার আগে তাদের এগুলো সব ক্লিয়ার করতে হবে। আমাকে নিজে হলো উনি আমার সাথে আলোচনা করে গেছে। পরিকল্পনার মধ্যে ছিল আজিজের সর্বকনিষ্ঠ ভাইকে জেল থেকে বের করে নিয়ে আসা, মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করার জন্য জোসেফের আবেদন ইতিমধ্যে সফল হয়েছে। প্রায় 11 বছর ধরে তার মাথার উপর ঝুলছিল মৃত্যুদণ্ড। আর বাইরে কিন্তু চলে যেতে পারতো না, এমন না যে অন্য পার্টি থেকে হলো তাদেরকে তখন বলে নাই এই চলে আসো।
কিন্তু ওরা তো বেইমানি করে নাই, ওরা তো রাজি হয়নি কখনো, ওই রক্ত নাই, ওই রক্ত না গেলে বেইমানি করে। 2018 সালে প্রধানমন্ত্রীর পরামর্শে জোসেফকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেন। সামরিক বাহিনীর একটি সূত্র সাংবাদিক তাসনিম খলিলকে এই ক্ষমাপ্রাপ্তির বিষয়ে জানান। আমি একটু অবাক হয়ে ভাবলাম যে কেন আর্মির একজন লোক আমার সঙ্গে এত বড় একজন কুকুরমিকারীর মাপ হয়ে যাওয়া নিয়ে আলোচনা করছেন, কারণ প্রথমে আমি উনার কথার মানে বুঝতে পারিনি। তারপরে উনি হাসতে শুরু করলেন এবং উনি বললেন, আপনি বুঝতে পারছেন না যে যখন আপনার ভাই জেল খাচ্ছে খুনের অভিযোগে, তখন তো আপনি আর্মি চিফ হতে পারেন না। এক মাস পর সেনাপ্রধান হন জেনারেল আজিজ আহমেদ। তখন আমি বুঝতে পারলাম যে উনি জেনারেল আজিজের কথা বলছেন। আলোচনাটি আসলে একজন কুকর্মকারীকে নিয়ে নয়, বরং আজিজ একজন জেনারেলকে নিয়ে। অবাক হওয়ার বিষয় যে চিফ অফ আর্মি পদের জন্য শেখ হাসিনা জেনারেল আজিজকে একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে গণ্য করলেন। তো আমাদের প্রশ্ন, কেন উনি এই ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন? ডিসেম্বরে শেখ হাসিনা আরও একটি নির্বাচন করেন। এবারও জেনারেল আজিজ তাকে ক্ষমতা সুসংহত করতে সহায়তা করেন। 2018 তে বাংলাদেশের প্রতিটি নির্বাচন কেন্দ্রে অথবা প্রায় প্রতিটি কেন্দ্রেই ব্যাপক ভোট চুরির কাজে আর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিরোধী দলীয় নেতা কারাগারে, অন্যরা আটক, কারো কারো আর কখনো দেখা মেলেনি। উনার পরিবার, উনি এবং বাংলাদেশ যে একই জিনিস, এই দুইটির মধ্যে যে কোনো পার্থক্য নেই, উনি সেই অনুভূতিটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছেন। বাংলাদেশে বিরোধী পার্টিদের এত পরিমাণে দমন করা হয়েছে যে তারা বিরোধী দল হিসেবে প্রায় অক্ষম। বলপূর্বক অপহরণ করা বা বেআইনি হত্যা ইত্যাদি ব্যাপারে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অনিয়মভাবে এবং তারা দায়মুক্তভাবে নিজেদের পরিচালনা করেছেন। দেশ চালানোর কাজে এইসব পদ্ধতি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এমন কিছু নথিপত্র এসেছে যেখানে দেখা যায় কিভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে একটি স্পাইওয়্যার কেনার চুক্তিপত্র। চুক্তিপত্রের তারিখ 2018 সালের 26 জুন, অর্থাৎ জেনারেল আজিজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের ঠিক পরের দিন। এই চুক্তিপত্রের স্ট্যাম্প ও স্বাক্ষর রয়েছে বাংলাদেশের সামরিক পণ্য ক্রয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআই তে কর্মরত আমার একজন বন্ধু আমাকে জানান যে বাংলাদেশের 4 জন সেনা কর্মকর্তা সরকারি কাজে বুদাপেস্ট যাচ্ছেন। ডিজিএফআই হলো বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা। আমি তাদেরকে রাতের খাবারের জন্য দাওয়াত করি। তারা আমাকে জানান যে তাদের সাথে আরো 3 জন অতিথি থাকবেন। এখানে অতিরিক্ত 3 জন অতিথির মধ্যে 2 জন ইসরায়েলি নাগরিক, অপরজন আইরিশ। কিন্তু ইসরায়েলি 2 জন নৈশভোজে থাকতে চাইলেন না। বাংলাদেশি কর্মকর্তারা আমাকে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন। সেই ব্যক্তি নিজেকে নিজের পরিচয় প্রদান করেন একজন সার্ভেলেন্স কোম্পানির কন্ট্রাক্টর হিসেবে। আমি তাদেরকে একটি গোয়েন্দা নজরদারির যন্ত্রের ব্যাপারে কথা বলতে শুনি। এই যন্ত্রটি এমন একটি যন্ত্র যা দিয়ে তারা সাধারণ মানুষজনের মোবাইলের উপরে নজরদারি করতে পারে। কন্ট্রাক্টরটি বলেন যে বাংলাদেশের মানুষ যেন কোনোভাবেই এই যন্ত্রটি ইসরায়েল থেকে এসেছে এটা জানতে না পারে,
এবং তখনই আমি সিদ্ধান্ত নেই আমার রেকর্ডারটি অন করার। আমার কোম্পানি সিঙ্গাপুরে, আমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এই চুক্তির মধ্যস্থতাকারী হলেন সভরেন সিস্টেমসের জেমস মালোনি। আমরা ওয়াইফাই নজরদারির প্রযুক্তি সরবরাহ করতে পারি এবং সেলুলারও, তাছাড়া ভিডিও নজরদারির প্রযুক্তি আছে। নথিপত্রগুলো নিশ্চিত করছে যে বাংলাদেশ পরোক্ষভাবে ইসরায়েলের একটি কোম্পানি থেকে সার্ভেইলেন্স বা নজরদারির সরঞ্জাম কিনছে। পিক সিক্স প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের প্রাক্তন কিছু গোয়েন্দা বিশেষজ্ঞ। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই বাংলাদেশ আইনগতভাবে ইসরায়েলের সাথে বাণিজ্য করতে পারে না। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার নীতি দেশটির। সিঙ্গাপুর ভিত্তিক সভরেন সিস্টেমস মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তবে সভরেন সিস্টেমসের ওয়েবসাইটেও পিক সিক্সের কোনো নামগন্ধ নেই। এগুলো ইসরায়েলি জিনিস, আমরা এসব প্রযুক্তি খোলাখুলিভাবে প্রচার করি না। আমাদের ওয়েবসাইটে সেলুলার বা ওয়াইফাই নজরদারির প্রযুক্তির কোনো উল্লেখ নেই। আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই না। বুদাপেস্টের বাইরের একটি ওয়্যারহাউসে চারজন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেন ওই দুই ইসরায়েলি। আমরা বাংলাদেশি কর্মকর্তাদের ছবি অস্পষ্ট করে দিয়েছি। মাঝের ব্যক্তিটি হলেন জেমস মালোনি। দুই ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞকে আমরা শনাক্ত করতে পারিনি। মন্তব্যের জন্য পিক সিক্সের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এই স্পাইওয়্যারের ম্যানুয়ালে পি সিক্স ইন্টারসেপ্টের কথা বলা হয়েছে। এটি একটি ইমসি ক্যাচার বা স্টিংরে হিসেবেও পরিচিত। এই পি সিক্স ইন্টারসেপ্ট মূলত মোবাইল ফোনে নজরদারি চালানোর সিস্টেম। যন্ত্রটি একটি মোবাইল টাওয়ারের মতন, কোনো নির্দিষ্ট এলাকায় ফোনের কানেকশন হলে সেখানকার সব বার্তা বা যোগাযোগ মধ্যপথে রোধ করে আড়ি পাতা সম্ভব। আপনার ফোনে আপনি যা যা করেন, যেমন ফোনে কথা বলা, টেক্সট করা এবং যে যে ওয়েবসাইটে যান, এই সবই উদ্ঘাটিত করা যায়। একই সময়ে 200-300 ফোন এটাতে সংযোগ করানো যায়। এই নির্দিষ্ট মডেলটির ফোনের কথাবার্তা বা যোগাযোগে হস্তক্ষেপ করার ক্ষমতা আছে। এর দ্বারা একটি টেক্সট মেসেজের বিষয়বস্তু পরিবর্তন করা সম্ভব। আপনি একজনের আইডেন্টিটি নকল করতে পারবেন। এখন কোনো আন্দোলন নজরদারি করা ও দমন করতে ব্যবহার করা যাবে ইসরায়েলি প্রযুক্তি। এই প্রযুক্তি সাধারণ নাগরিকদের উপর নজর রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা দেখি যে এর মাধ্যমে বিভিন্ন মতের মানুষদের পরিচয় জানা যায় এবং তাদের কি নেটওয়ার্ক আছে সে সম্বন্ধে অনেক কিছুই বোঝা যায়। আপনি যদি জানেন যে একজন মানুষ কোথায় যাচ্ছে, আপনি তখন সেখানে যেতে পারেন। সেখানে কোন রকম প্রতিবাদ করা হোক বা এমনি অন্য কারণে জনসমাবেশ হোক, আপনি দেখতে পারবেন যে সেখানে কে কে আছে এবং তদন্ত করার জন্য সকলের উপর একই সঙ্গে নজর রাখতে পারবেন। এইসব বিশেষজ্ঞ প্রযুক্তি অতিরিক্ত গোপন এবং অনধিকার প্রবেশমূলক কাজে লাগানো যায়। আমাদের পাবলিক প্রোফাইল সম্বন্ধে আমরা খুব সাবধানে থাকি। অবশ্যই সাধারণ নাগরিকদের জানতে দিবেন না যে আপনারা এসব প্রযুক্তি ব্যবহার করছেন। চূড়ান্ত চুক্তিতে একটি শর্ত রয়েছে যে সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ সামরিক বাহিনী এই বিষয়ে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা তথ্য গোপন রাখার চুক্তি সই করবে। চুক্তিতে এই নজরদারির সফটওয়্যারের উৎস দেশকে গোপন রাখা হয়। সেখানে শুধু উল্লেখ আছে যে এটি হাঙ্গেরিতে তৈরি। জ্ঞানী শক্তি, আপনি যদি জানতে পারেন যে মানুষজন কি বলছে, তারা কোথায় গিয়ে একত্রিত হচ্ছে, কি কি পরিকল্পনা করছে, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আর তারপরে সেই সব তথ্য কাজে লাগানোর ক্ষমতা আপনার থাকবে। হারিসের দাবি যে তিনি তার প্রতিপক্ষের মোবাইল ফোন ট্র্যাক বা অবস্থান নির্ণয় করার কাজে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে ব্যবহার করতে পারেন। তিনি বলছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক আধা সামরিক বাহিনী তার হয়ে একটি ফোন ট্র্যাক করেছে। সেই সময় র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ। এখানে তাকে হারিসের ভাই জোসেফের সাথে দেখা যাচ্ছে। জোসেফ জেল থেকে ছাড়া পাওয়ার পর হারিস বলছেন তিনি র‍্যাবকে ব্যবহার করে একজনের ফোন ট্র্যাক করিয়েছেন
এবং ওই ব্যক্তিকে র‍্যাব গ্রেফতারও করেছে। আমার পারার তো বিশালের উচিত ছিল সেলিম প্রধান সম্প্রতি জুয়ার ব্যবসায় জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ছয় মাসের সাজা পান। ওর একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডে ফিট করছি, গার্লফ্রেন্ডে অপশন দিছে, মোবাইল ট্র্যাকিং করাইছি। ২০২০ সালের এপ্রিলে বেনজির আহমেদ র‍্যাব থেকে বদলি হয়ে বনে যান বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা। ওরা কাজ করে, আমাদের গুন্ডা আছে, পুলিশ আছে, পুলিশের তো আমরা গুন্ডা, গুন্ডা লাগে না তো, গুন্ডা হন পুলিশ, যার পুলিশ লাইন আছে তার প্রশাসন আছে, হ্যাঁ হন গুন্ডা। হারিস তার জেনারেল ভাইকে এখানে জড়িয়ে মানুষের দৃষ্টি কাটতে চান না। তিনি বলছেন যে দুর্নীতিবাজ একটি চক্রের সাথে তিনি জড়িত, যে চক্র পুলিশ সদস্যদের এমন জায়গায় বদলি করে যেখানে ঘুষ পাওয়া যায় বেশি, বিনিময়ে সিনিয়র কর্মকর্তাদেরও ঘুষের ভাগ দিতে হয়। মোহাম্মদপুরে যেখানে আহমদ ভাইরা শৈশব কাটিয়েছিলেন সেখানে নিজেদের স্বার্থ হাসিলে র‍্যাবকে ব্যবহার করছেন তারা। স্থানীয় রাজনীতিবিদ মিজান রহমানকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনিও শেখ হাসিনার দল আওয়ামী লীগের একজন নেতা, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি মোস্তফা রহমানের ভাই, যাকে খুন করেছিলেন হারিস, জোসেফ ও আনিস। আমি গুলির শব্দ শুনতে পাই, এটা আমাদের জন্য ভীষণ ভয়ঙ্কর ঘটনা ছিল এবং আমি জানি না যে কেন এটা হলো। মেহেদীর চাচা যখন খুন হলেন মেহেদী তখন ছোট। এটা ভীষণ একটা ভয়ঙ্কর সময় ছিল আমাদের জন্য, এটি খুবই একটি নির্মম হত্যা। মেহেদী এখন বিদেশে থাকেন। তার ভাষ্য, জেনারেল আজিজ র‍্যাবকে ব্যবহার করে তার পরিবারকে শাস্তি দিচ্ছেন। মেহেদীর খুন হওয়া চাচার সাক্ষ্যের কারণেই জোসেফকে কারাগারে যেতে হয়েছিল, পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন হারিস ও আনিস। যারা র‍্যাবের সাথে জড়িত, যেমন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, তারা সকলেই জেনারেল আজিজের খুব ঘনিষ্ঠ লোক। জেনারেল আজিজ যদি বলেন হ্যাঁ ঠিক আছে এটা করেন, শুধুমাত্র জেনারেল আজিজের সরাসরি হুকুম পাওয়ার পরেই তারা সেই কাজটা করবে। বাংলাদেশে জনসাধারণ র‍্যাবকে প্রচন্ড ভয় পায়। র‍্যাব যদি তাদের খোঁজ করতে আসে তাহলে তারা পালিয়ে যান, এবং আমরা দেখেছি যে র‍্যাবের কারণে অনেক মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী, এমনকি আওয়ামী লীগ দলের ভেতরের সমালোচকরাও দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কারণ তারা শুনেছেন যে র‍্যাব তাদের বাড়ির দরজায় ধাক্কা দিতে আসবে। বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতা তার হাতে, তার ভাইদের ক্ষমতাও তার হাতে, কারণ তারা গ্যাংস্টার, তারা আসলে মাফিয়া। মোহাম্মদপুরে আহমদ পরিবারের ভাইয়েরা যে এলাকায় বড় হয়েছিলেন, এক তরুণ সদস্য নির্বাচনে লড়ছেন। আসিফ আহমেদ হলেন জেনারেল আজিজের ভাতিজা, অর্থাৎ আনিস আহমেদ, যিনি কুয়ালালুমপুরে থাকেন, তার ছেলে।
2020 সালের জানুয়ারিতে আসিফ নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। তিনি দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতেছেন এবং দুর্নীতিটা আশা করি অনেক কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি বিরুদ্ধে যেভাবে অভিযান চালাচ্ছে সেটার ভয়ে অনেকে হয়তো ইনশাআল্লাহ সামনে দুর্নীতি করার সাহস রাখবেন না। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এরকম শক্ত একটা পদক্ষেপ করার জন্য। নিজের দলের লোকজনকে সে ছাড় দেয়নি এই দুর্নীতি বিরুদ্ধে অভিযান করার জন্য। ধন্যবাদ। ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তরের একটি মাঠে একটি বিয়ের অনুষ্ঠান। স্বর্ণসজ্জিত বর জেনারেল আজিজ আহমেদের বড় ছেলে। আমি তো কখনোই কল্পনা করতে পারিনি যে উনি ঠিক এভাবে নাচতে পারেন। আচ্ছা, ইনি হলেন আজিজ আর এইজন হারিস। হারিস খুনের অভিযোগে পলাতক, অথচ সে এই বড় জাকজমক একটি বিয়ের অনুষ্ঠানে এসেছেন। সেখানে চিফ অফ আর্মি স্টাফ উপস্থিত আছেন। হারিসের মতো আনিসও মালয়েশিয়া থেকে ঢাকায় ছুটে এসেছেন। অবিশ্বাস্য ব্যাপার, কারণ এরা গ্যাংস্টার। সরকারিভাবে বাংলাদেশের পুলিশ ওনাদের গ্রেফতার করার জন্য খুঁজছে, অথচ ওনারা একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত এবং আর্মি চিফ নিজেও সেখানে আছেন। ওনারা সবাই মিলে পার্টি করছেন। দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ক্ষমতাধর রাজনৈতিক নেতা ও বিদেশি বিশিষ্টজনরা উপস্থিত, আর ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ জোসেফ, যিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েও পরে ক্ষমা পেয়েছেন, তিনিও আছেন এখানে। আচ্ছা, দেখুন, ইনি বাংলাদেশের প্রেসিডেন্ট। তাকে ক্ষমা করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুই পলাতক আসামিদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত, যাদেরকে গ্রেফতার করা উচিত। আনিসের ছেলেও উদযাপনে মেতেছেন। দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এই উদীয়মান রাজনৈতিক নেতা। এদের পরবর্তী প্রজন্মকে এরা যথাযথ স্থানে বসিয়ে দিচ্ছে, এবং যদি এভাবেই চলতে থাকে এবং এদের স্ট্র্যাটেজি এভাবেই যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের দ্বিতীয় প্রজন্ম এদের স্থান নেবে এবং বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করবে। বাংলাদেশ এবং পৃথিবীর সবার সামনে এই সন্ত্রাসীদের ব্যাপারে সত্য প্রকাশ করার যে দায়িত্ব আমার ছিল, আমি সেটা পালন করেছি। অবশ্যই আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত।
আল জাজিরার প্রতিবেদনকে ভিত্তিহীন ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, এটি হলুদ সাংবাদিকতা। জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, হলুদ সাংবাদিকতা এবং সেটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেই মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। আইএসপি এরও বলেছেন এটা তথ্য ভিত্তিক নয়, এটা মানে ইয়েলো সাংবাদিকতা, যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নর্মসে এগুলি পড়ে না। তা আমি মনে করি যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। তা আমরা মনে করি এগুলি ভিত্তিহীন এবং একটা মানে ষড়যন্ত্রের একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বই প্রকাশ করছে। আল জাজিরার প্রতিবেদনকে হলুদ সাংবাদিকতা দাবি করে এটিকে দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ব্যক্তির দায়কে সরকার প্রধানের সাথে যুক্ত করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। একটি আন্তর্জাতিক এবং স্বনামধন্য গণমাধ্যম এ ধরনের এক পেশে এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে আমরা বিস্মিত। এতে বাংলাদেশের মানুষ গণমাধ্যমটির উপর আশাহত হয়েছে। আমরা এই এক পেশে বানোয়াট এবং অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছি, এটা স্পষ্টত একটা অপপ্রচার। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একই দিনে রাজধানীর পুলিশ প্লাজায় নৌপুলিশের নতুন কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটি হলুদ সাংবাদিকতা। এটা মানে ইয়েলো সাংবাদিকতা, যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। তা আমরা মনে করি এগুলি ভিত্তিহীন এবং একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বই প্রকাশ করছে। বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতেই এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সো এই যে সম্পর্ক, তুমি দেবে কিছু এবং আমি দেবো কিছু, এই সম্পর্কের ডাইনামিক্সটা হচ্ছে তুলে ধরা হয়েছে আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারিতে। তো আই ওয়াজ কিউরিয়াস টু সি যে সরকার এটার প্রতি কীভাবে রিয়্যাক্ট করে। প্রথমত মানে রিয়্যাক্ট যে করবে এটা আসলে আমি ধরে নিয়েছিলাম, কারণ দেয়ার ইজ ওয়ান পসিবিলিটি যে সিম্পলি ইগনোর করে চলে যাবে, রাইট? বাট আমার মনে হয় না যেটা ইগনোর করতে পারবে, কারণ এটা এত একটা বড় ব্যাপার এবং এত আলোচিত হবে প্রেজুমেবলি যেটা হয়েছে। সো সরকারের পক্ষে অ্যাভয়েড করে যাওয়া একটু ডিফিকাল্ট হবে। সো সরকার অবশ্যই রিয়েক্ট করবে, কী রিয়েক্ট করবে সেটা হচ্ছে একটা, যেটা আমি গতকালকে আলোচনায় বলছি, যেটা তো প্রাইম মিনিস্টার দেখবে লাইক 100% শিওর, দেখে না দেখার ভান করবে বা ভুল বোঝার ভান করবে, এগুলো গতকালকে আলোচনা করে ফেলছি, রাইট? যে একটা কথা আছে না যে প্রথম তারা তোমাকে ইগনোর করার চেষ্টা করবে, তারপর তারা তোমাকে আক্রমণ করবে। সো যখন ইগনোর করে থাকা যায়, না দেখার ভান করে থাকা, ওই যে ভুল বোঝার ভান করে থাকা, সেটা হইতেছে প্রথম স্ট্র্যাটেজি। সেটাতে যদি কাজ না হয় তখন হইতেছে কনফ্রন্টেশনে যায় সেটার কি। তো কনফ্রন্টেশনে সরকার হচ্ছে, সরকার থেকে যেভাবে করে সকল মিডিয়াকে দিয়ে রিপোর্ট করানো হচ্ছে, মোটামুটি প্রত্যেক মিডিয়া ফেনা তুলে ফেলতেছে মুখে, এটা হচ্ছে ইয়ে করতে করতে কি জানি বলে রিগার্জিটেট করতে করতে, যে এটা ষড়যন্ত্র মিথ্যা, ষড়যন্ত্র মিথ্যা, ষড়যন্ত্র মিথ্যা। সো এই যে মিডিয়ার হাইপার অ্যাক্টিভিটি দেখেই বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু ব্যাপারটাকে খুব মানে ইগনোর করার তো প্রশ্নই ওঠে না, বরং বেশ জায়গা মতো সরকারের লাগছে আর কি। তো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স গতকালকে একটা হচ্ছে বিবৃতি দিছে ফেসবুকে, সেই বিবৃতিটা বেশ ইন্টারেস্টিং, এবং এটা ইন্টারেস্টিং ইন দ্যাট যে আসলে এত প্রেডিক্টেবল হয়ে গেছে সব কিছু, এখন লাইক কমিক্যাল হয়ে গেছে, জোক হয়ে গেছে সব কিছু। গতকালকে আমি আমার আলোচনায় কিন্তু একেবারে ক্লিয়ার টার্মসে এবং খুব বোল্ডলি উইথ কনভিকশন দাবি করছি, প্রেডিক্ট না দাবি করছি, যে এটা তো অবশ্যই ডিসমিস করার চেষ্টা করবে, মানে এটা তো আমরা সবাই জানি, মানে আমার প্রেডিকশন করার কিছু নাই, এটা আমরা সবাই জানি, স্টিল সেটাই বলতেছি আর কি, যে এটা অবশ্যই জামাত ইসলামের সাথে ষড়যন্ত্র, আল জাজিরা জামাতি ইয়ে মেশিন টুল এগুলো বলে ডিসমিস করা হবে। বাংলাদেশে তো এখন সরকারের হচ্ছে অস্ত্র কয়েকটা, জামাত, শিবির, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি,
আর মুক্তিযুদ্ধের চেতনা, এই কয়েকটা টার্ম ঘুরে ফিরে সবকিছুর মধ্যে। উন্নয়ন ডাকাতি করে দেশ যদি একেবারে সব চুরি করে খেয়ে ফেলে আপনি কিছু বলতে পারবেন না, মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় আছে, অথবা আপনি জামাত শিবির, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, আপনি হচ্ছে যুদ্ধাপরাধের বিচার চান না, এই চর্বিত চর্বণ, রাইট? সো এটা খুবই প্রেডিক্টেবল ছিল এবং এক্স্যাক্টলি সেটাই বলছে। তো দেখেন সরকার কী বললো, আমি একটু পড়ে শোনাই, যে এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড স্মিয়ার ক্যাম্পেইন বাই নোটোরিয়াস ইন্ডিভিজুয়ালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য জামাত ইসলামী এক্সট্রিমিস্ট গ্রুপ। ওরে বাবা রে বাবা, এত প্রেডিক্টেবল, এত প্রেডিক্টেবিলিটি, নতুন কিছু বলেন না ভাই। এবং এটা হইতেছে patronized by Jamaat Islami Bangladesh, which on certain occasions have conspired with international extremist groups and news media, especially the Al Jazeera. So basically যেটা বললাম আর কি, যে খুবই প্রেডিক্টিভলি যা ওই জামাতি ওই খাঁচকাটা কুমির খাঁচকাটা কুমির, সেই লেখাটাতে সরকার আর মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আর কী কী কথা বলছে সেগুলো একটু দেখি। এখানে একটা ফানি কথাবার্তাও আছে, সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট তার কি আরেকটা ডিসমিস করার কি প্রক্রিয়া, আমরা ওই যেটা বললাম মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ডিসমিস করতে হবে, রাইট? কেন 1971 সালের গপ্প মারা না, এই জন্য নাকি এটা হইতেছে জামাত ইসলামীদের প্রপাগান্ডা। বাংলাদেশের দুর্নীতিবাদদের দুর্নীতি নিয়ে একটা ডকুমেন্টারি, সেখানে কেন 1971 মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের গল্প করে নাই, মানে ওনারা তো বাংলাদেশের সরকার তো এখন সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, মানে পান্থা কিছু টেম্পলেট আছে, রাইট? এর বাইরে কিছু এরা জানেও না, এর বাইরে কোনো যুক্তিও নেই, এর বাইরে কোনো লজিকও নেই, এই কিছু এই জিনিস। তো এখন ওনাদের অভিযোগ হইতেছে কেন বাকি বিশ্ব, বহির্বিশ্ব, বাকি সবাই কেন ওনাদের মতো করে সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ ঢুকাইতেছে না, মানে এটা বুঝতেছে না তারা, এটা মাথা কাজ করতেছে না, মাথা ঢুকতেছে না যে কী ব্যাপার। বাংলাদেশের দুর্নীতি নিয়ে, বাংলাদেশের দুর্নীতিবাজদের নিয়ে একটা রিপোর্ট হবে, সেইখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না, সেখানে 1971 গপ্প থাকবে না, হাউ কাম? মানে এটা কোন ধরনের বাস্তবতা, এটা কী ধরনের রিয়ালিটি? তারা তো এই রিয়ালিটির সাথে পরিচিত না, বোঝেন নাই। সো এটা হইতেছে তাদের আরেকটা অভিযোগ, আল জাজিরার এই রিপোর্টকে ডিসমিস করতেছে, এটা বলে যে তারা মুক্তিযুদ্ধ নিয়ে গল্প করে নাই, তাহলে এটা আবার কী ধরনের, মানে এটার গ্রহণযোগ্যতা কীভাবে থাকতে পারে মুক্তিযুদ্ধের চেতনার গপ্প ছাড়া? তো সেটা তারা বলতেছে, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিপোর্টস হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট ফেলস টু ইভেন মেনশন দ্য হরিফিক জেনোসাইড ইন 1971 ইন হুইচ জামাতি জামাতে খাঁচকাটা কুমির জামাত পারপিট্রেটর্স killed millions of Bengali civilians and raped more than 200 blah 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 blah. Okay, খোদা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে নাই, সুতরাং এরা জামাতে, সুতরাং এটা ডিসমিসড, হ্যাঁ, কেস ডিসমিসড, এটা হচ্ছে সরকারের ইয়ে। এবং আরেকটা তারা আর কীভাবে ডিসমিস করছে এটা দেখি। It is noted that the main source of Al Jazeera's allegations is an alleged international criminal claimed to be a psychopath by Al Jazeera itself. Al Jazeera নাকি তাকে সাইকোপ্যাথ বলছে, ওরে বাবারে, মানে ওই যে বলে না যে আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, অ্যান্ড ডুবে যেতে নিলে তো খড় কুঠা যা আছে কিছু একটা ধরে ভেসে থাকতে হবে, সেই চেষ্টাই করতেছে আর কি সরকার। না, সে সাইকোপ্যাথ বলছে আল জাজিরা না, এটা হচ্ছে যেই ছেলেটা স্বামী, যেই ছেলেটা ভিকটিম হয়েছে এদের এই গ্রুপের, আজিজ এবং তার ভাই এবং ভাই বেরাদা সকলের, তো সে হইতেছে তার অভিজ্ঞতার থেকে বলছে যে এ তো সাইকোপ্যাথের মতো, এর সাথে কারোর সাথে যদি লাগে সে তার পেছনে এমনভাবে লাগে তার ক্ষতি করেই ছাড়বে, এবং খুবই উচ্চ লেভেলের মার্সেনারি টাইপের। সো ওই সেন্সে সে বলছে, হ্যারিস ইজ এ ভেরি কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, হি ইজ সামওয়ান হু উড হার্ম ইউ ইফ হি ডাজন্ট লাইক ইউ। আই গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পারসন ইজ নট এ ভেরি নরমাল পারসন, হি ইজ কাইন্ড অফ আ সাইকোপ্যাথ। সো ওইটাকে এখন ডিসমিস করতেছে, মেন্টালি ডিরেঞ্জ, মেন্টালি আনস্টেবল, এই টাইপের একটা ভাব ধরার চেষ্টা করতেছে সরকার অথবা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ধরে বলার চেষ্টা করতেছে এ তো পাগলের কথা, তাহলে বিশ্বাস করার কি আছে? সো আল জাজিরা নাকি তাকে নিজেই তাকে পাগল দাবি করছে না, আল জাজিরা পাগল দাবি করে নি, যে স্বামী সে, এটা তার বক্তব্য, তার ভাষ্য। এবং হচ্ছে যে তাকে না আসেই সেন্সে, তাকে মেন্টালি আনস্টেবল সেন্সে বলা হয় নাই, তার হয়েছে কাজকর্ম আচার আচরণ সাইকোপ্যাথের মতো সেটা বলা হয়েছে। সো এই খড়কুটা দিয়ে ডিসমিস করার যে চেষ্টা, এটা এগুলো সব কিছু আসলে ইন্ডিকেটস ওয়ান থিং, যে নাই কোনো ম্যাটেরিয়াল, নাই সরকারের কাউন্টার আর্গিউ করার কোনো ম্যাটেরিয়াল নাই, যেই কারণে খুবই অসহায়ের মতো এদিক সেদিক পিংপং বলের মতো এইটা সেটা 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 করতেছে, এদিক থেকে সেদিক সেদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করতেছে, জামাত ইসলাম, আল জাজিরা, জামাত ইসলাম, আল্লাহ কেন আল জাজিরা 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে একটা গপ্প দিল না এখানে, সুতরাং এটা ভুয়া। তারপর হচ্ছে মানে হচ্ছে বেসিক্যালি মানে ফ্যাক্ট তো ফ্যাক্ট, ফ্যাক্ট যার মুখ থেকেই আসুক সেটা ফ্যাক্ট,
পৃথিবী গোল, এটা আমি যদি বলি পৃথিবী গোল তাও পৃথিবী গোল, এটা যদি হিটলার বলে পৃথিবী গোল, যেহেতু হিটলার অনেক মানুষ খুন করছে সেহেতু হিটলার বললে পৃথিবী চ্যাপ্টা হয়ে যাবে না। ফ্যাক্ট রিমেইনস, যেটা ফ্যাক্ট তারা যেটা দেখাইছে সেখানে, এটা যদি এরকম হতো একটা ন্যারেটিভ যেটা নিয়ে কথা কি জানি বলে এদিক সেদিক কথাবার্তা বলার আলোচনার অবকাশ আছে, ন্যারেটিভ না ফ্যাক্ট। কারণ তথ্য প্রমাণ দেখানো হয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো হয়েছে, তারা পাসপোর্ট জালিয়াতি করছে, সব তথ্য প্রমাণ ফ্যাক্ট উপস্থাপন করা হয়েছে। এটা এবার যদি জামাত ইসলামের মুখ থেকেও আসে, আল জাজিরার মুখ থেকেও আসে, আমাদের জাফর ইকবাল স্যারের মুখ থেকেও আসে, ফ্যাক্ট রিমেইনস, রাইট? সুতরাং ফ্যাক্টকে হইতেছে এই যুক্তি দিয়ে ডিসমিস করা, যেটা জামাত ইসলামের মুখ থেকে আসছে বা কি জানি বলে আল জাজিরা জামাত ইয়ে বা হিটলার বলছে পৃথিবী গোল, সুতরাং না এখন আর পৃথিবী গোল না, এখন পৃথিবী চার কোণা হয়ে গেছে। ওকে, খুব ভালো যুক্তি আছে, চমৎকার। তারপর বলতেছে যে দেয়ার ইজ নট আ শ্রেড অফ এভিডেন্স লিঙ্কিং দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার স্টেট ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ টু দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস। রিয়েলি, প্রধানমন্ত্রী যে ব্যক্তিগতভাবে পিক করলেন এই যে ইয়েকে কি বলে আর্মি চিফকে, জেনারেল আজিজকে, তারপর সেটার আগে পার্ডন করা হইল, তাকে আর্মি চিফ হিসেবে নির্বাচিত করার কয়েক মাস আগে তার ভাইকে পার্ডন করা হয়েছে, নাহলে এটা তো বিতর্ক সৃষ্টি করবে। রাষ্ট্রপতি মানে খালি নাকি লিঙ্ক দেখায় নাই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে এই গ্রুপের লিঙ্ক নাকি দেখা নাই, আর কীভাবে হইলে লিঙ্ক দেয় ভাই? এখন ফ্যাক্টকে যেটা বললাম, ফ্যাক্টকে যদি অস্বীকার করে কেউ, কেউ যদি বলে যে সাদাকে কালো, কালোকে নীল, তাহলে আপনি কী করতে পারবেন? আপনি একটা সাদা রং দেখায় বললেন, কই পাই সাদা রং দেখায় বললেন, যেটা কী রং সে বললো বেগুনি, আপনি কীভাবে এটা প্রমাণ করবেন বলেন? আপনি তাকে যতভাবেই দেখাবেন সে বলবে না আমি এটা বেগুনি দেখতেছি, আই এম সরি। ওই যে মাঝখানে অনলাইনে একটা বিতর্ক হয়েছে না, একটা জামার ড্রেস এটা গোল্ডেন কালার নাকি ব্লু গ্রে কালার নিয়ে বিতর্ক, কেউ দেখে গোল্ডেন কালার, কেউ দেখে গ্রে কালার, এবং এটা হইতেছে ব্রেন যেভাবে কাজ করে বা রিয়্যাক্ট করে সেটার ভিত্তিতে। সো যেই গ্রুপ বলতেছে গোল্ডেন কালার সে তারা গোল্ডেনই দেখতেছে, যারা দেখতেছে গ্রে তারা গ্রেই দেখতেছে। এখন আপনি তো এটা রিকনসাইল করার কোনো উপায় নাই, তো ওনারা হইতেছে ডিসাইড করছে না সাদাকে কালো দেখবে, কালোকে বেগুনি দেখবে, এখন আপনি কী করবেন বলেন? লিঙ্ক নাকি দেখায় নাই, প্রধানমন্ত্রী পার্সোনালি পিক করলো, রাষ্ট্রপতি তার আগে আগে ক্ষমা ঘোষণা করলো তার ভাইকে, ওনার এনারা সবাই হইতেছে এবং এই ভাইরা সবাই মিলে গ্রুপ বেঁধে কাজ করতেছে, দল বেঁধে পুরো রাষ্ট্র অ্যাপারেটাস ব্যবহার করে পাসপোর্ট জালিয়াতি, পাসপোর্ট জাল করলো বাংলাদেশ থেকে, যে ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ এরা পাচার করতেছে, এটাগুলো কীভাবে পাচার করে? বাংলাদেশ থেকে তো $5,000 এখন রিসেন্টলি হচ্ছে আইন করছে, কত ডলার জানি বাইরে নেওয়া যাবে, $10,000 না $50,000, কয়দিন আগ পর্যন্ত এটা মনে হয় $5,000 ছিল হাইয়েস্ট নাকি, এরা যে কোটি কোটি টাকা বের করতেছে কীভাবে বের করতেছে? এই যে টেন্ডারগুলো দেখাইলো যে আর্মির কি বেড কিনবে, বিডিআর বেড কিনবে, রেড কিনবে, এগুলো সব নিজের ভাই, পলাতক ভাই, এটা এখন এই সরকার নিজেই এই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাদের পোস্টে দাবি করবে, ডিসমিস করতে গিয়ে এদেরকে পলাতক আসামি বলে দাবি করবে। তো পলাতক আসামি যদি এরা হয়, তাহলে পলাতক আসামিরা কীভাবে রাষ্ট্রপতির সাথে একটা বিয়ের অনুষ্ঠানে একই জায়গায় উপস্থিত থাকে? ওমা, ওনারা বললো কোনো লিঙ্ক নেই নাকি প্রধানমন্ত্রীর সাথে বা রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনের সাথে, নাকি কোনো লিঙ্ক দেখা নেই এদের, রাষ্ট্রপতি এদের সাথে উঠা বসা করতেছে, এরা পলাতক আসামি, এবং খুচরা পলাতক আসামি না, সে না প্রধানের ভাই, এক জায়গায় এক এক প্রোগ্রাম একসাথে রাষ্ট্রপতি ছবি তুলতেছে, প্রধানমন্ত্রী পুরস্কৃত করতেছে, প্রধানমন্ত্রী পিক করতেছে, এবং প্রধানমন্ত্রী ওই যে উনি কিছুই জানেন না আর কি, ওনাকে ভুল বোঝানো হয়। বাংলাদেশে একটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করার সময়ও এর পিছনে গোয়েন্দা লাগানো হয় যে এ কবে কোথায় কী বলছে পলিটিক্স নিয়ে, জিয়াউর রহমান সম্পর্কে তার অবস্থান কী, জাতির জনক সম্পর্কে তার অবস্থান কী, স্বাধীনতার ঘোষক কে বলে সে মনে করে, প্রত্যেকটা নিয়োগ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সরকারের কোনো প্রতিষ্ঠান না, ওইগুলোর নিয়োগের বেলাও এদের হইতেছে মাটির নিচ থেকে এদের পিছনে গোয়েন্দা লাগানো হয়। বিসিএস যারা হয় প্রত্যেকটা নিয়োগের সময় এদের বাড়িঘর পুলিশ ভেরিফিকেশন নাম দিয়ে বাড়িঘর চোদ্দ গোষ্ঠীর ভেতরে কেউ কখনো বিরোধী দলের ছিল কি না এগুলা খুঁজে বের করা হয়, বিরোধী দলে ছিল না, বিরোধী দলের কারোর সাথে ওঠা বসা আছে কি না। তো আর হইতেছে সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে, প্রধানমন্ত্রী জানেন না যে সেনাপ্রধানকে এর ভাইরা কারা, উনি কী করতেছেন, উনি কী করে বেড়াইতেছেন, উনি যে মালয়েশিয়া গিয়ে ফিউজিটিভ অ্যাবসকন্ডিং ভাইদের সাথে দেখা করতেছেন, এরা প্রত্যেকে হইতেছে দাগি সন্ত্রাসী খুনি, জেল খাটছে, পালাইছে, এগুলো করতেছে, এগুলো খোঁজ খবর নেওয়া ছাড়া প্রধানমন্ত্রী ওনাকে সেনাপ্রধান নির্বাচন করে ফেলছেন আর কি। তো না কোনো লিঙ্ক নাই প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনের সাথে, রাষ্ট্রপতির সাথে কোনো লিঙ্ক নাই, কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না, সাদা হচ্ছে বেগুনি। কি বলবেন, কিছু বলার আছে, কিছু বলার নাই, মানে ওই যে কালকে যেটা বললাম যে এত যদি নির্লজ্জ হয় আপনি তাইলে লজ্জা দিবেন কীভাবে, যার লজ্জা নাই তাকে আপনি লজ্জা দিবেন কীভাবে,
মানে তো আপনি জাগা মানুষকে কি জাগাইতে পারবেন, যে জেগে আছে তাকে ঘুম থেকে তুলবেন কিভাবে? সো আমরা এইসব কথাবার্তা বললে আপনি কিভাবে কি করবেন? মানে এগুলো নিয়ে কথা বলতেছি কেন, এগুলো তো আমরা সবাই জানি, তাও বলতেছি বলার জন্য ওনার একটা জিনিস একটা একটা এক্সপ্লেনেশন দে পুট ইট আউট দেয়ার। সুতরাং সেটা নিয়ে যেহেতু ছাইরা দিছে কথা তো বলতে হয়, তো কথা বলতেছে, এর বেশি কিছু না, অন্য কিছু না, মানে সিরিয়াস কিছু না, এখানে সিরিয়াস কোনো আলাপের কোনো সুযোগ নেই এখানে। So there is not a shred of evidence linking the Prime Minister and other state institutions of Bangladesh to this particular individual. Oh my god, no. প্রচুর একেবারে লতায় পাতায় লিঙ্ক, খালি লিঙ্ক নাই মানে। এবং হচ্ছে এই যে এই পোস্টে আবার দাবি করতেছেন মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স নিজেই বলে ফেলতেছেন, মানে ডিসমিস করার জন্য এখন আবার বলে দিবে যে অ্যান্টাই বাংলাদেশ প্রপাগান্ডা হ্যাভিচুয়ালি অর্কেস্ট্রেটেড বাই এ ফিউ কনভিক্টেড অ্যাবসকন্ডিং ক্রিমিনালস। সো তার মানে তারা কনভিক্টেড এবং তারা অ্যাবসকন্ডিং এবং তারা ক্রিমিনাল। তাহলে রাষ্ট্রপতির সাথে কীভাবে তারা হইতেছে একটা বিয়ের পার্টির, একই সাথে রাষ্ট্রপতির ইয়ে না আসে না, পার্সোনাল বডিগার্ড আসে না, রাষ্ট্রপতির সিকিউরিটি ইয়ে আসে না, টিম আসে না, রাষ্ট্রপতি যেই জায়গা যায়, প্রধানমন্ত্রী যেই জায়গা যায়, এগুলো তো সব চষে ফেলা হয় আগে, কারা আসতেছে যাইতেছে সব মনিটর করা হয়। সেনা প্রধানের ভাই, বাংলাদেশের সেনা প্রধানের ভাই অ্যাবসকন্ডিং ক্রিমিনালস বিদেশ থেকে রাষ্ট্রপতির সাথে একই প্রোগ্রামে, আর হইতেছে ওনারা মানে যেটা ওনারা দাবি করতেছেন যে অ্যাবসকন্ডিং ক্রিমিনাল, আবার বলতেছে লিঙ্ক নাকি নাই। হ্যাঁ ভাই, লিঙ্ক নাই, না না লিঙ্ক নাই, ঠিক আছে, আমরা সবাই ঘুমে আছি, হ্যাঁ সাদা কালো এবং নীল হচ্ছে বেগুনি, ওকে ঠিক আছে, কোনো লিঙ্ক নাই। এবং লাস্টে হইতেছে সেই পুরান ওই যে কয়েকটা আছে আর কি, নতুন উন্নয়ন, হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা, জামাত শিবির, রাজনৈতিক এই কী জানি বলে যুদ্ধাপরাধের বিচার, ট্রাইব্যুনাল, স্বাধীনতা বিরোধী, জয় বাংলা, তারপর হচ্ছে ওই যে কী বলে ওই যে উন্নয়ন, দেশে উন্নয়ন হইতেছে, ওকে। সো যেহেতু দেশে উন্নয়ন হইতেছে সুতরাং আর কোনো আর হইতেছে এখন সাদা হইতেছে কালো এবং নীল হচ্ছে গোলাপি, রাইট, যেহেতু দেশে উন্নয়ন হচ্ছে। এবং যেহেতু দেশে উন্নয়ন হচ্ছে যেগুলো কিছু বললে আরিফার হোসেন সোলামা সুখনরা ওই উন্নয়নের কথা বলে, ওই যে বলছিলাম যখন সোলামা সুখন আমাকে ফোন দিয়েছিল, উনি আমাকে ফোন দিয়ে উনি শুরু করছে আবার উন্নয়নের পেঁচাল, এই উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই আপনি বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুব আগায় যাচ্ছে। তাই আমি বললাম যে বাংলাদেশ অর্থনীতি যদি এত আগে যায়, ওনাকেই বলছি যে বাংলাদেশ অর্থনীতি যদি এত আগে যায় তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেটেড বাংলাদেশ থেকে কেন হইলো, যেখানে সিরিয়াতে যুদ্ধ হইতেছে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকেও বেশি রিফিউজি জেনারেট হয়েছে ইউরোপে বাংলাদেশ থেকে, পৃথিবীতে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট হয়েছে ইউরোপে বাংলাদেশ থেকে, কই আপনার উন্নয়ন? তার মানে আপনার এই উন্নয়নের সুবিধা বেনিফিশিয়ারি সকলে না, কয়েকজন, আপনার মতো কয়েকজন। তো চুপ করে গেছে, কিছু বলতে পারে না আর কি। তো হ্যাঁ, আপনাদের উন্নয়ন দেখতেছি আমরা, এই যে ওনার ভাইরা কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করতেছে, ওনারা ভাইরা মিলে সাঙ্গভঙ্গে, এবং সেনাপ্রধান বলতেছে ইমেইলে যে আমি জানি রিটায়ারমেন্ট করার পর তিনি আমি দেশ ছেড়ে গিয়ে এই মোটামুটি এগুলো সারা জীবন আমার এই টাকা পয়সা উড়াইতে পারি, ওনারা ওই ব্যবস্থা করতেছে। সো হ্যাঁ, ওই যে উন্নয়ন টুন ওই যেটা দেখায় যে মাথা পিছু আয়, এবার মাথা পিছু আয়টা তো অ্যাভারেজ করা হয়। সো আমার পকেটে আসছে 1 টাকা আর সেনাপ্রধানের পকেটে গেছে 1 কোটি টাকা, তো অ্যাভারেজ হইতেছে আমাদের দুইজনের মাথা পিছু আয় গড়ে হইতেছে 50 লক্ষ টাকা। সো বেসিক্যালি আমার মাথা পিছু আয় গড়ে 50 লক্ষ টাকা, আসলে পকেটে গেছে 1 টাকা। এই হইতেছে উন্নয়ন আর কি, ওরা কোটি কোটি টাকা সব পাচার করতেছে বিদেশে। সো গতকালকে যেটা আলোচনা করলাম, এই সিস্টেমের সুবিধাভোগী কিছু মানুষ, এবং এরা যে কোনো মূল্যে এই সিস্টেমকে স্ট্যাটাসকোকে ধরে রাখবে, টিকে রাখবে, কারণ নাইলে হইতেছে এদের এই প্রাসাদ ভেঙে পড়বে। সো এরা এদের প্রাসাদ, এরা তো প্রাসাদে আছে, সুতরাং এরা তো বলবেই আরে কী ব্যাপার, কিসের গরম, এতে এসির মধ্যে সব চারপাশ প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, কোন আরামদায়ক একটা পরিবেশ, কারণ কী কারণ সে এসিতে আছে। সো ওনারা ওনাদের চোখের চশমা দিয়ে, রঙিন চশমা দিয়ে পৃথিবী দেখে, তো সব কিছুই যে চেলাবেলা মোটিভেশনাল থেকে শুরু করে সকলে বোঝানোর চেষ্টা করতেছে উন্নয়ন উন্নয়ন, না এই উন্নয়নের ভাগিদার আমরা না, এই উন্নয়নের ভাগিদার হইতেছে যে আজিজ আহমেদ, আহমেদ ফ্যামিলি যেটা মাফিয়া হিসেবে পরিচয় করা দেওয়া হয়েছে, ওনারা উন্নয়নের ভাগিদার, আর কেউ উন্নয়নের ভাগিদার না। সুতরাং উন্নয়নের গপ্পটা আমাদেরকে বললেন, এটা একটা প্রহসনের মতো লাগে আমাদের কাছে, উন্নয়নের গপ্পটা যখন মারেন আমরা রিলেট করতে পারি না, বোঝেন নাই, আমরা রিলেট করতে পারি না। তো যাক গা, লাস্টে এটাই মারবে আর কি, এটা হইতেছে একটা ম্যালেশিয়াস পলিটিক্যাল ডিজাইনস এইমড অ্যাট ডিস্টেবিলাইজিং দ্য সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইথ এ প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ এক্সট্রাঅর্ডিনারি সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। ওরে মারছে, বোঝেন নাই, তো এই আর কি ঘটনা হইতেছে, প্রচুর উন্নয়ন হচ্ছে, প্রচুর মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, প্রচুর জামাত নিধন হচ্ছে, প্রচুর খেলা হচ্ছে আর কি। সো এই হইতেছে সকল মিডিয়াকে দিয়ে হচ্ছে এটা মিথ্যা হিসেবে প্রচার করানোর পর, এই হইতেছে সরকারের ডিফেন্স শেষ পর্যন্ত মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স হইতেছে এই কাউন্টার এক্সপ্লেনেশন দিচ্ছে, যেটা হইতেছে বেসিক্যালি ফ্যাক্টের সাথে হচ্ছে দ্বিমত পোষণ করা, ফ্যাক্ট অস্বীকার করা, সাদাকে নীল হিসেবে উপস্থাপন করা। সেটা হইলে আর কারো কিছু বলার নাই, আমরা সবাই চোখ দিয়ে দেখছি এখানে কী লিঙ্ক আছে, কারা কী করতেছে, রাইট। সো সেটা আমরা আমাদের নিজের চোখে দেখছি, নিজের চোখে যেহেতু দেখে ফেলছি, এখন আর আপনাদের কাছ থেকে আমাদের অ্যাকাউন্ট নেওয়ার দরকার নাই যে সেখানে কী হয়েছে, কথা বুঝেন নাই, যদি না দেখতাম তাহলে বলতেন, শুনতাম, শুনে আপনাদের কাছ থেকে ঘটনাটা বোঝার চেষ্টা করতাম, নিজের চোখে দেখে ফেলছি। তো এখন দয়া করে আপনারা আমাদেরকে ইনফরমেশান প্রোভাইড না করলেও চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
গত 1 ফেব্রুয়ারিতে বাংলাদেশ আর্মি চিফকে নিয়ে আল জাজিরা যে রিপোর্টটি প্রকাশ করেছে তাতে ওনার পরিবারের সদস্যদের নিয়ে বিস্তারিত বলা হয়েছে। এখানে উল্লেখ হয়েছে জেনারেল আজিজ আহমেদের এক ভাই অনেক আগেই প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন, বাকি 3 ভাইয়ের সবাই হত্যা মামলার আসামি, যদিও একজনকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। যাই হোক, হারিস আহমেদ হাঙ্গেরিতে বসে বসে বাংলাদেশ আর্মির বিভিন্ন টেন্ডারের কাজ বাগিয়ে নেন তার ভাইয়ের পাওয়ার কাজে লাগিয়ে। ভিডিওতে তিনি একজনকে বলছেন যে তাদের এসব কাজের বেলায় স্বয়ং প্রধানমন্ত্রীর সায় রয়েছে, মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিরঙ্কুশ সমর্থন পাচ্ছেন তারা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কানেকশন ইউজ করে হারিস আহমেদ বিপুল অর্থ কামিয়ে নেন। তিনি হাঙ্গেরি, ফ্রান্স, মরক্কো, কানাডা ইত্যাদি দেশে সেসব অর্থ বিনিয়োগ করেন। এসব অর্থ বাংলাদেশ থেকে পাচারের জন্য তিনি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেছেন। এই রিপোর্টে আপনি জানতে পারবেন যে জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হয় ওনাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার রাস্তা ক্লিয়ার করার জন্য, কারণ রুলস অনুযায়ী কোনো অফিসারের পরিবারের সদস্যরা যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয় তবে সে সেনাপ্রধান হতে পারবে না। যাই হোক, এই সুবিধার বিনিময়ে সেনাপ্রধান আজিজ আহমেদ বর্তমান সরকারকে নির্বাচনে উতরিয়ে যাওয়ার রাস্তা করে দেন। ভোটের আগের দিন রাতে ব্যালট পেপারে সিল মেরে ভাগ্যবর্তী করার কাজ করা হয় তার নির্দেশে। আল জাজিরার এই রিপোর্টের জন্য তারা প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরেছে। সেনাপ্রধান আজিজ আহমেদের ফোন রেকর্ড, তার ভাইদের সাথে সরাসরি মিটিং এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য তারা তুলে ধরেন। এই রিপোর্টকে ভুয়া বা ভিত্তিহীন দাবি করাই যায়, কিন্তু তাতে কি রিয়েলিটি চেঞ্জ হয়ে যাবে? যাই হোক, আল জাজিরার এই রিপোর্টে হয়তো কিছু লোকের ক্ষতি হবে, কিন্তু এসব কর্মকাণ্ডের জন্য এত বছর ধরে এই দেশটির যে ক্ষতি হয়েছে সেটা পোষাবার নয়। আরও দুঃখের বিষয়, এই রিপোর্ট সবাই ভুলে যাবেন ফেব্রুয়ারি মাসেই। বাজি ধরে বলতে পারি, এক মাস পর একটা বাংলাদেশিও এই রিপোর্টের কথা মনে রাখবেন না। সো এখানে জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলা তো সময়ের অপচয়, আর বললেও লাভ নেই, কারণ আবরারের জন্য একটা কুত্তাও রাস্তায় নামেনি।